দোস্ত, একটা রিক্সাওয়ালার ডেইলি ইনকাম কত হতে পারে? কত আর হবে, 700। এটা দিয়ে চলে? চলে, চালাইতে হয়। একবার রিক্সাওয়ালা হয়ে দেখতে পারলে ভালো হতো, তুই কি বলিস? আমার মনে হয় তোমার এই সেমিস্টারে দর্শন নেওয়া উচিত হয়নি। সাফি, তুই কি দেখছস আমি একটা ব্যাগ নিয়ে আসছি? হলিউডসি, দেখি ফ্যামিলি ছাড়া জীবন কেমন যায়। রিক্সাগুলোর মালিক আপনি? জি। কেন? আমি আপনার এই রিক্সা ভাড়া নিব। দৈনিক জমা কত? দৈনিক এই 100-150। আপনারা 500 দিব, চলবে? গরিব মানুষের জিনিস নিয়ে মজা করবেন, তাহলে নিয়েন। কি রে, চেন পড়ে গেছে নাকি? সাফি, তুই এখন নাম কিসের জন্য? একে তো তুই থাকলে আমি কোনো খ্যাপ পাবো না, দ্বিতীয় তো আমার মনে হবে আমি মস্করাই করতেছি। তুই এখন নাম। না রে দোস্ত, হয় না। দেখ, শরীরে কুলাইবো না, হুদাহুদি করতে গেছোস কেন? আরে বেটা, এখানে শরীরের কোনো ম্যাটার না, মাইনসে তোরে পিটা, তোর কি শরম হয় না কিছু? দেখ, রিক্সা দরকার আমি আর এক মাস চালাইতে পারবো, সারা জীবন চালাবো, কিন্তু সমস্যা এটা না। সমস্যা কিসের বল? সমস্যা অন্য, আর তুই তো জানিস যে আমার স্বপ্নটাও ভিন্ন। কিসের ভিন্ন? এখানে স্বপ্নের সম্পর্কটা কি? তুই বুঝবি না। মামা কোনো স্বপ্ন দেখেন? মামা কিসের স্বপ্ন দেখবো মামা? 8-9 বছর থেকে রিক্সা চালে কোনো আয়ের সঞ্চয় নাই, বাচ্চা কাচ্চা নিয়ে অভাব অরণ্যে দিন কাটাচ্ছি, আয় উন্নতি নাই। কিছু দেখ না দেখেন স্বপ্ন? আবার দেখি মানে পোলা মানে বড় করাবো, লেখাপড়া করাবো, জমি কিনবো, বাড়ি করবো, এগুলো মানে দুঃস্বপ্ন হয়ে থাকবে। আমার স্বপ্নগুলো দোস্ত আসলে এরকম না, আমার ইচ্ছা করে আমি টিউশনি করাবো, ওই টাকা দিয়ে রং পেন্সিল কিনবো, ছোট ছোট বাচ্চাদের আর্ট শিখাবো, আমার স্বপ্ন তো এইগুলাই। যাই ইনকাম করি না কেন, স্বপ্ন আলাদা, তাই স্পৃহাও আলাদা। স্ফুলিঙ্গ কারো পায়ের পেশিতে, আর স্ফুলিঙ্গ কারো রঙের তুলিতে।